জয় জয় গৌড়চন্দ্র, জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর, অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর, জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্টকবিরাজ করুণা আকর, জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্টব্রহ্মচারী প্রভু গুণধর, জয় চৌষট্টি মহান্ত গৌড় পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, আজকে আস্বাদন করব যে বিষয়বস্তু, সে বিষয় সর্বশাস্ত্রের সার। আমরা সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী এবং মহাপ্রভুর যে সংবাদ, অর্থাৎ মহাপ্রভু সনাতন পাদকে যে শিক্ষা দিয়েছিলেন, আমি কে, কেন আমার জারে তাপত্রয়, কৃপা করে বলো কেমনে মোরহিত হয়, এই তিন প্রশ্ন। তারপরে সনাতন পাদ বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি। সনাতন গোস্বামী যিনি গোলকের পরিকর, তিনি পর্যন্ত সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে যখন বলতে যাচ্ছেন, তখন মহাপ্রভুকে বলছেন যে সাধ্য সাধন তত্ত্ব আমি জিজ্ঞাসা করতে পারছি না। সাধ্য আর সাধন, সাধ্য মানে গোল, অর্থাৎ যেখানে আমাকে পৌঁছাতে হবে। পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম, প্রেমই প্রয়োজন, প্রেমই সাধ্য। আর সেই প্রেমকে পাওয়ার যে সাধনা ভক্তি, তাই হচ্ছে সাধন। এটা তো আমরা জানি, তাহলে মহাপ্রভু বললেন কেন, যে মহাপ্রভুকে কেন সনাতন পাদ বললেন সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি। আবার দেখুন, প্রকাশানন্দ সরস্বতী প্রদীপ প্রদত্ত শিক্ষায় মহাপ্রভু যখন শিক্ষা দিচ্ছেন, তখন উনি বললেন যে জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সত্ত্বে। জপতে জপতে, মহামন্ত্র জপতে জপতে যখন প্রেমের অঙ্কুর হবে, তখন সাধ্য সাধন তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারব, আমরা জানতে পারব। জানা এখানে অভিজ্ঞতা দিয়ে হয়, উপলব্ধি দিয়ে হয়। উপলব্ধ জ্ঞানই হচ্ছে জানা। আবার প্রকাশানন্দ সরস্বতী প্রদীপ যখন যখন শিক্ষা দিচ্ছেন, তখন একই কথা বলেছেন। আবার তপন মিশ্রকে যখন শিক্ষা দিচ্ছেন, বলছেন যে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার, রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে, শুন মিশ্র কলিযুগ নয় তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, যাও গৃহে যাও, সেখানে কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, ওসব দেখতে হবে না বাহ্যিক জিনিস, একান্তভাবে অনন্যভাবে ভগবত নাম জপ করো, কীর্তন করো। হ্যাঁ, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, এই যে আমরা সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে আলোচনা করি, এই যা কিছু সকল, এই সব কিছু হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরিনাম সংকীর্তন করলে, হরিনাম জপ করলে আমরা এটা পেয়ে যাব। শ্রীমৎ ভাগবতে তার জন্যই তো আছে যে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম, বা মহাপ্রভু শিক্ষাষ্টকে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনমের দ্বারা সংকীর্তন মহাযজ্ঞের স্তুতি করেছেন। আবার সাধ্য সাধন তত্ত্ব জানতে গেলে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করার কথাও বলেছেন। তাহলে সাধ্য তত্ত্ব সম্বন্ধে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন আচার্যের ভিন্ন ভিন্ন অনুভব আছে, থাকতেই পারে। শঙ্করাচার্যের এক অনুভব, মধ্বাচার্যের এক অনুভব, নিম্বাকাচার্যের এক অনুভব, রামানুজাচার্যের এক অনুভব, হ্যাঁ বল্লভাচার্যের এক অনুভব, আবার গৌড়ীয় সম্প্রদায়ের এক অনুভব, নিম্বাক সম্প্রদায়ের এক অনুভব। হ্যাঁ,
তো এই সব কিছুর মহাপুরুষের এক এক রকম ভাব আছে, হ্যাঁ অনুভব আছে। যে যথামম প্রপদ্যন্তে তাংস্ততৈম বজামহম, ভগবান যার কাছে যেমন ভাব অনুপাতে দৃষ্ট হয় এবং সেই ভাবকে পুষ্ট করে। মহাপ্রভুর ইচ্ছা হার্দ্যটা কি সেটা আমরা এবার অনুসন্ধান করি। মহাপ্রভু কি বলছেন? বিভিন্ন আচার্যরা তো বিভিন্ন রকম পদ বলেইছেন, মহাপ্রভু কি বলছেন? তা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শ্রীগ্রন্থের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে মহাপ্রভুর হার্দ্য, যেখানে আমরা সুস্পষ্টভাবে আমরা পরিলক্ষিত করি তা হচ্ছে শ্রীগ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ। এ এক অভূতপূর্ব সংবাদ। অন্য ক্ষেত্রে কী আছে? রূপশিক্ষা, সনাতন শিক্ষা, প্রকাশানন্দ সরস্বতী শিক্ষা, তপন মিশ্র প্রদত্ত শিক্ষা, মহাপ্রভু তাদেরকে দিচ্ছে, শিষ্যকে দিচ্ছে, ভগবান ভক্তকে দিচ্ছে। এখানে ঠিক তার উল্টো, এখানে ভক্ত ভগবানকে বলছেন, ভক্তের মুখ থেকে ভগবান সব শুনছেন। এক অভূতপূর্ব অসাধারণ একটা সংবাদ, তার নাম রায় রামানন্দ সংবাদ। এই রায় রামানন্দ সংবাদ অনেক বড়, একদিনে পড়ে বলে শেষ করতে পারবো না, আমি কয়েকটা ভিডিও আপনাদের কাছে আনবো, এই জন্য একটা সিরিজ থাকবে। সাধ্যতত্ত্ব সম্বন্ধে মহাপ্রভুর হার্দ্যটা কি তা আমরা এখন খুঁজি, চলুন। আমাদেরকে আর খুঁজতে হবে না, মহাপ্রভু নিজেই খুঁজে রায় রাম রায়ের মুখ থেকে বের করিয়ে নিয়েছেন। ভগবান যখন চান যে কিছু জিনিস জানবেন, তখন তার ভক্তের মুখ থেকে ঠিক বলিয়ে নেন। এখানে রায় রামানন্দের মুখ থেকে বলিয়ে নিয়েছেন। কি বলিয়ে নিয়েছেন? শাস্ত্রে যেখানেই দুজনের মধ্যে আলোচনা, সেখানে দেখা যায় যে জ্যেষ্ঠ ব্যক্তি বক্তা, কনিষ্ঠ ব্যক্তি শ্রোতা। গুরু বলবেন, শিষ্য শুনবেন, সুখ উপদেষ্টা, পরীক্ষিত উপদিষ্ট, শ্রীকৃষ্ণ দাতা, অর্জুন গ্রহিতা, এটাই তো স্বাভাবিক। শ্রী রায় রামানন্দ সংবাদে উক্ত স্বাভাবিক নীতির ঠিক বিপরীত ভাব দেখা যাচ্ছে। এখানে কনিষ্ঠ ব্যক্তি তিনি বক্তা, আর জ্যেষ্ঠ ব্যক্তি তিনি জিজ্ঞাসু। এখানে কিন্তু জ্যেষ্ঠ কনিষ্ঠ এখানে কিন্তু আয়ুর দিক থেকে নয়, আয়ুর দিক থেকে হলে তো সুখদেব গোস্বামী সব থেকে কনিষ্ঠ, তার স্থান অধ্যাত্ম জগতে তার স্থানের ওপর নির্ভর করছে। ভক্ত বলছেন, ভগবান শুনছেন। আহা, গীতার ঠিক উল্টো দিক, কুরুক্ষেত্রের অন্তরের দিক। যিনি তৃষ্ণা মেটাবেন তিনিই এখানে তৃষ্ণাতুর, যিনি ভাণ্ডারী তিনি এখানে ভিখারি। এ এক গভীর রহস্য রায় রামানন্দ সংবাদ। সাধন ভজন, সাধ্যের অভিমুখে প্রধাবন, সাধ্যপ্রাপ্তি, এ সকল কার্য মূলত ভক্তেরই, ভক্তেরাই তো করে। ভক্তেরা সাধন করবে, ভজন করবে, সাধ্যের অভিমুখে কী করে যেতে হয় সেরমভাবে যাবে, সাধ্যকে প্রাপ্ত করবে, এ সকল ভক্তের কাজ, ভগবানের নয়। ভগবান তো, ভক্ত তা ভগবানকে পাবে, ভগবান কাকে পাবে? প্রেম ভক্তি বস্তুটি ভক্তেরই সম্পদ, এই জন্য ভক্ত কৃপায় ভক্তি লাভ। এই মর্মে শাস্ত্রীয় সিদ্ধান্ত দেখা যায়, যার সম্পদ, যার অনুভবের সামগ্রী, আস্বাদনের বস্তু, তার মুখেই তো সে কথা বেশি ভালো লাগে, বেশি শ্রুতিমধুর লাগে। ভক্তিরসে ভক্তেরই অপরোক্ষ অনুভূতি, ভগবানের অনুভূতি না, অনুমিতি মাত্র। মধু মধু মাধুরীর গুণগাথা মধুকর মুখেই মধুরতর, যদিও মধুর আদি নিবাস পদ্মকোষে। কবিরাজ গোস্বামী অপর একটি দৃষ্টান্ত দিয়েছেন, জল সাগরেরই দিয়েছেন, সে গোপনে সঞ্চার করে মেঘকে, সেই সাগরই আবার শক্তি কপাট খুলে সাতি নক্ষত্রের ফোঁটা পাওয়ার আশায় হাঁ করে আছে,
তা পেলেই মুক্তধন বাড়বে, সাগর সম্পদশালী হবে, দিয়াবস্তু ফিরে যায় কিন্তু লোভনীয় সুদের সঙ্গে। গৌর বাড়িদি রাম রায় বাড়ির বাড়িতকে ভক্তি সিদ্ধান্ত বাড়ি সঞ্চার করে আবার শূন্য হৃদয়ে যাচনা করছে, পেয়ে লাভবান হবেন এই লোভে। জলদি দেয় জল পায় মুক্তা, গৌর কৃপানিধি সঞ্চার করেছেন কৃপা, গ্রহণ করবেন ভক্তের আস্বাদিত ভক্তিরস সিদ্ধান্ত। দাতা শিরোমণি করপুট পেতে রামরায়ের কাছে ভিক্ষা চাইছেন, কি ভিক্ষা চাইলেন মহাপ্রভু? বললেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। প্রভু কেবলমাত্র রাম রামানন্দের অনুভূতি শুনতে চাইলেন না, যে তোমার অনুভূতি শুনি বললেন না, তখন বলেন পরশ্লোক বলে শাস্ত্রের সিদ্ধান্ত জানতে চাইলেন। শাস্ত্রের বাণীর সঙ্গে নিজ অনুভবকে মিলিয়ে নিতে চাইলেন, কেননা বিদ্যৎ অনুভূতি ও আপ্তবাক্য এর উপর আর প্রমাণ নেই। যেমন জিজ্ঞাসার কৌশল তেমনি উত্তরের চাতুর্য। উত্তরদাতা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের সবখানি কথা বলে শেষ করে করেননি। পদ্ম যেমন ক্রমে ফোটে, বাইরে পাপড়ি শক্ত ক্রমে কোমলতর, কিঞ্জলটি সম্পূর্ণ ফুটলে বের হয়ে পড়ে, রায়ের মহাশয়ের উত্তরও সেই রূপ ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। বিকাশের ক্রমেতে শাস্ত্রে যে বিভিন্ন সাধ্যতত্ত্বের নির্দেশ আছে, তাদের মধ্যে একটা নিবিড় যোগাযোগ ও পর্যায়ভেদ স্পষ্ট হয়ে উঠেছে। এমন স্তর সমাবেশ ও বিন্যাস ভক্তিশাস্ত্রে আর কোনো জায়গায় দৃষ্ট হয় না। আপনি যদি পুরো মানে শাস্ত্র পড়েন, সব শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতকে মন্থন করে কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক অসাধারণ গ্রন্থ শ্রী গ্রন্থ রচনা করলেন, তার মধ্যেও যদি কোনো সার বস্তু থাকে তা হলো রায় রামানন্দ সংবাদ। যেমনভাবে শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি সেখানে 335 অধ্যায় দ্বাদশ স্কন্ধ, তার মধ্যে দশম স্কন্ধ হচ্ছে মুঞ্জিত হাস্যতম ভগবানের হাসি। শ্রীধর স্বামীপাদের টিকায় তাই উঠে আসছে, ভগবানের হাসি মুঞ্জিত হাস্যতম। এই দশম স্কন্ধকে আবার ব্যাসদেব দুভাগে বিভক্ত করেছেন, পূর্বার্ধ উত্তরার্ধ। এই পূর্বার্ধের মধ্যে রাসলীলা আছে, রাসলীলার মধ্যে যে গোপী গীত তা হচ্ছে সম্পূর্ণ মানে ভাগবতের একটা বলতে পারো প্রাণ। সেই রকমভাবে সেই ভাগবতকে মন্থন করে যখন কবিরাজ গোস্বামী এই শ্রীগ্রন্থকে প্রকট করলেন জগতে, তখন এর প্রাণ হল রায় রামানন্দ সংবাদ। প্রথমে রামরায় সধর্ম আচরণকে সাধ্য বলে উল্লেখ করলেন। বর্ণাশ্রমাচারবতা ইত্যাদি বিষ্ণুপুরাণের শ্লোক দ্বারা নিজ মত দৃঢ় করলেন। বক্তার বক্তব্য এই যে চার বর্ণ চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগয়, তাহলে চারটে বর্ণ চারটে আশ্রম হবে। চারি আশ্রম নিয়ন্ত্রিত সমাজে যিনি যে ভূমিতে আছেন তিনি যদি সেই ভূমির নির্দিষ্ট কর্তব্য যথাযথ পালন করেন, ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্তব্য, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কর্তব্য, শূদ্র শূদ্রের কর্তব্য, বৈশ্য বৈশ্যের কর্তব্য, ব্রাহ্মণের কর্তব্য জ্ঞান প্রদান করা জগতে, ক্ষত্রিয়ের কর্তব্য রাজত্ব করা যুদ্ধ করা, বৈশ্যের কর্তব্য ব্যবসা করা বণিক, আর শূদ্র এই চার তিন বর্ণের সেবা করা। তাহলে যদি তার সধর্ম সে পালন করে তাইটাই হচ্ছে সাধ্য, বিষ্ণুপুরাণ তাই প্রমাণ করে, এবং তা করলে সমাজের মধ্যে একটা সুশৃঙ্খল বিষয় পরিদৃষ্ট হয়।
ভগবদ্ গীতাতেও তা বলা আছে যে শ্রী ভগবান অর্জুনকে ক্ষত্রিয়চিত স্বধর্ম পালন করতে পুনঃপুন নির্দেশ করছেন, স্বধর্মে নিদনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। রাম রায়ের কথা শুনে প্রভু বললেন যে ইহ বাহ্য আগে কহ আর, এটাকে উনি বাহ্য বলে দিলেন, বাইরের বস্তু অন্তরের বস্তু নয়, মহাপ্রভুর হার্দ তা নয়। এবং ইহবাহ্য আগে কহ আর বলে মহত্তর সাধ্যের কথা শুনতে ইচ্ছা প্রকাশ করলেন। বাহ্য মানে তো যা বাইরের কথা, অর্থাৎ এক্সটার্নাল, বাইরের কথা বলে যে সিদ্ধান্তকে অগ্রাহ্য করলেন তা কিন্তু নয়। ভগবান কোনো সমাজের কোনো রকম শৃঙ্খলাকে কখনো শৃঙ্খলা ভঙ্গন করতেই পারেন না, কিন্তু মন্দিরের বাইরের দ্বার দ্বার বটে, কিন্তু অতিক্রম করতে হবে প্রবেশকারীর, ওটা বাইরের দ্বার, মন্দিরের বাইরের দ্বার। সামাজিক নৈতিক কর্তব্য তো করতেই হবে, কিন্তু কার্য করলেই কার্য করা হয় না। গহনা কর্মণো গতি, কর্ম অকর্ম বিকর্ম বিচার বড়ই সুকঠিন। ফল আকাঙ্ক্ষা যদি কর্মের প্রেরক হয়, কর্মের উদ্দেশ্যে যদি থাকে স্বার্থসিদ্ধি, তাহলে সে কর্ম যতই সুন্দর হোক প্রকৃত সুন্দর নয়। কর্তব্য পালনের মূলে ফল আকাঙ্ক্ষা কর্তৃত্ব অভিমান থাকতে পারে, সুতরাং যে ভূমিকায় দাঁড়ালে কর্ম সুষ্ঠু হয় তাই উন্নততর সাধ্যভূমি হবে। প্রভুর অন্তর বুঝে রাম রায় বললেন যে কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার। তারপরে রাম রায় বললেন ঠিক আছে, তাহলে ইহবাহ্য আগে কহ আর বললে তারপরে উনি কি বললেন যে কৃষ্ণে সব কর্ম অর্পণ করে দাও। গীতায় বলছেন যত করোষি যতস্নাশি, 9:27 প্রমাণস্বরূপ উপস্থাপনা করলেন। তাৎপর্য হলো যে কর্ম করে শ্রীকৃষ্ণে অর্পণ করলেই প্রকৃত কর্ম হয়। যা কিছু করো হে অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু ভাব, যা কিছু খাও, সব কিছু আমাকে অর্পণ করে দাও, যা কিছু ভাবো সব কিছু আমাকে অর্পণ করে দাও। যে কর্ম করে শ্রীকৃষ্ণকে অর্পণ করলেই প্রকৃত কর্ম করা হয়, যে কর্মের ফল অর্পণ ভগবত চরণে হয় না নিজ সুখে হয় সে কর্ম ব্যর্থ, কুকর্মের তুল্য। গীতাতেও অর্জুনকে তাই বলা হয়েছে, কর্মে তোমার অধিকার, ফলে নয়, যা করো, যা খাও, যে যজ্ঞ করো, যে তপস্যা করো, সকল কর্ম আমাকে অর্পণ করে দাও, হে অর্জুন তুমি আমাকে অর্পণ করে দাও। মহাভারতের যুদ্ধে অর্জুন লাখ লাখ মার্ডার করে দিল, কত লোককে বধ করলো, কিন্তু ভগবানের মানে অর্জুনের মন ভগবানে ছিল, তাই তার ওই কর্মের কোনো রকম পাপ গ্রহণ হবে না, কারণ অর্জুনের মন তো ভগবানে ছিল, মন যেখানে থাকবে প্রাপ্তি সেটাই হবে। স্বধর্ম পালন আদি কার্য যদি ঈশ্বর উদ্দেশ্যে সমর্পিত হয়ে থাকে তাহলে তা ঠিক আছে, কিন্তু কর্মের ফল দ্বারা কর্মের বিচার নয়, ফলে বৃহত্ব ক্ষুদ্রত্ব দ্বারা কর্ম বড় ছোট নয়। রামরায়ের সিদ্ধান্ত শুনে প্রভু বললেন যে এহবাহ্য আগে কহ আর, এটাকেও বললেন বাইরের ব্যাপার, অনেকটা বাইরের গেটের মতন। কর্মফল শ্রী ভগবানে অর্পণ করলেও অনেক সময় কর্তৃত্ব অভিমান থেকে যায়, যেটা আমি করেছি, ভেতরে ভেতরে সুপ্তভাবে থাকে। কর্ম করার কর্তৃত্ব ও অপর অর্পণ করার কর্তৃত্ব থেকেই যায়, ফল অর্পণকারী ব্যক্তির অহংকার বিমূঢ় অবস্থা ঘোচে না, যতক্ষণ অহং আছে ততক্ষণ অহংকার থাকবে। যদি কোনো কৌশলে অহংকে একেবারে নির্বাসিত করা যায় তাহলে ফল আসক্তি ত্যাগী কর্মসন্ন্যাসী হওয়া যায়, তার ফলেই কর্মযোগ হয়। অহংকারকে নির্বাসন দেয়া যাবে কোথায়? যেখানে দেয়া যাবে সেখান হতেই আবার ফিরে আসবে, একটিমাত্র স্থান আছে যেখানে দিলে ফিরবে না,
রামানন্দ জানেন, জেনেই প্রভুর অন্তর বুঝেই বললেন, সধর্মত্যাগ সর্বস্বার্থসার। সঙ্গে সঙ্গে গীতার সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেব্য মোক্ষয়িষ্যামি মা শুচ, 18 অধ্যায়ের মোক্ষযোগের 56তম মন্ত্র। আত্মনির্বাসনের স্থান হল ভগবত চরণে, সেই স্থানে আপনাকে সমর্পণ করে দিলে সে চিরতরে গেল। কর্ম করে ফল অর্পণ নয়, কর্ম করবার পূর্বে আত্ম অর্পণ। পূর্ব ভূমিকায় ফল প্রদানের কথা ছিল, এখানে আত্মদানের কথা বলা হয়েছে। নিজেকে যে দিয়েছে তার আর সধর্ম কী? স থাকলে তো সধর্ম, যে নিজেকেই অর্পণ করে দিয়েছে। আত্মনিবেদনম নবদাভক্তির মধ্যে পড়ে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। তা আত্মনিবেদন যদি হয়ে থাকে তাহলে আর নিজেকে কি দেবে, সে তো দিয়েই দিয়েছে ভগবানের কাছে। এই আত্মসমর্পণ, যেটাকে সেলফ ডেডিকেশন বলে, আদর্শ গীতার পরম সংবাদ। আত্ম না থাকায় আত্মকর্ম নেই, এই কর্মহীনের কর্মই নিরবত্ব। বিশ্ব নিয়ন্ত্রার হাতে ক্রীড়নক হয়ে সে কর্ম করে, পাপ পুণ্য ধর্মাধর্ম দুয়ের অতীত হয়ে তার কর্ম বিরাজ করে। কর্ম যেখানে মরে গেল সেখানেই সে বেঁচে রইল। এই সমর্পণের সাধ্যভূমিতে দাঁড়িয়ে মহাপ্রভু বলছেন, এহ বাচ্য আগে কহ আর, ঘোষণা করে দিলেন। এই ভূমিকাতেও বহির্দ্বার বলবার হেতু এই যে, যে সমর্পণটি পূর্ণাঙ্গ হতে হলে এটা জ্ঞানপূর্বক হওয়া প্রয়োজন। তিনি যে একমাত্র শরণ্য সেটা জেনে শরণাগতি হতে হবে। সর্বধর্মান পরিত্যজ্যতে তার কোনো ইঙ্গিত পাওয়া যায় না। অধিকন্তু শরণাগতি গ্রহণে কোনো আশা ভরসা বা লোভ লালসা হেতু থাকলে পূর্ণাঙ্গ হবে না। উক্ত শ্লোকে ভরসা দেওয়া হয়েছে, অহম ত্বাম সর্বপাপেব্য মোক্ষয়িষ্যামি মা শুচ, হে অর্জুন, তুমি যদি সকল ধর্ম ছেড়ে আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সকল পাপ হতে মুক্তি করে দেব, তোমার শোকের আর কোনো কারণ থাকবে না। যদি এই বাক্যের ভরসায় কেউ শরণাগতি গ্রহণ করে তাহলে তার এই কার্য সর্বাঙ্গ সুন্দর হবে। আর সূক্ষ্ম কথা হলো এই যে, সব ছেড়ে শরণাগত হও, এই উপদেশ শুনে যিনি শরণাগতি নেবেন তার শরণাগতি অনবদ্য হবে না। অন্তরের শত আকর্ষণে যাদের আত্ম সর্বত্রভাবে সমর্পিত হয়ে যাবে তাদের পক্ষে উপদেশের প্রয়োজনীয়তা থাকবে না, ভরসা পাবার আবশ্যকতা থাকবে না। ব্রজে যাদের সর্বসমর্পণ হয়েছিল তাদের পাপ পুণ্যের ভাবনা ছিল না, মুক্তিমোক্ষের আশা ছিল না, সেটি হয়েছিল যে পরাভক্তির বলে প্রভু রায় রামানন্দকে, রাম রায়কে সেই দিকে নিয়ে যেতে চাইছেন। প্রভুর অন্তরের আকুতি অনুভব করে রাম রায় গন্তব্যের দিকে এগিয়ে চলেছেন। এ যে শুক্লপক্ষের চন্দ্রমা প্রতিদিন এক কলা করে বেড়ে চলেছে। রাম রায় বললেন, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। এ কথা বলেই ভগবত উক্তি করে দিলেন, ব্রহ্মভূত প্রসনাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরাম। 18:54। একমাত্র জ্ঞান ভূমিতে সর্বধর্ম কর্মের লয় হতে পারে। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। জ্ঞান ভূমিতে একেবারে লয় পেয়ে ভক্তিভূমিতে তা আবার নবজন্ম পরিগ্রহ করবে, এটাই এই সাধ্য ভূমিকার হার্দ্য। এজন্যই জ্ঞানমিশ্রা ভক্তি করলেন। এই স্তরে কমপ্লিট সেলফ সারেন্ডার সাধ্য বিদ্যমান, একমাত্র শরণ্য তিনি। এই জ্ঞান হলে শরণাগতি জাগবে, একমাত্র ভক্তি শরণ্যের দিকে টেনে নিয়ে যাবে, অন্য কোনো উপদেশ বা ভরসা বাণী নয়। এই জ্ঞানমিশ্রা ভক্তিভূমিতে আরোহণ করলেই আগের সর্বধর্মান পরিত্যজ্য মন্ত্রের প্রতিপাদ্য অবস্থাটি পূর্ণ অঙ্গ প্রাপ্ত করবে। যাতে আপনাকে অর্পণ না করতে পারি না তাই সমর্পণ, তার ফল পাপ পুণ্য কিংবা স্বর্গ নরক সে বিবেচনা নাই। কর্মবশে আমি যেখানেই জন্মি না কেন প্রভু,
আমি যেন তোমার স্মরণ করতে পারি। দেখুন, ফিরে যেতে হবে শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে, গজেন্দ্র মোক্ষ লীলা। গজেন্দ্র মানে গজ, হস্তি, তার উপাখ্যান আছে। তাহলে গজ যে জন্ম সেটা তার উন্নত কোনো জন্ম নয়, মনুষ্য জন্ম হচ্ছে সর্বোত্তম জন্ম। তাহলে হঠাৎ করে গজেন্দ্র কী করে, মানে সে কী করে গজ হয়ে জন্মালো? তো পূর্বজন্মে তিনি ইন্দ্রদুম্ন রাজা ছিলেন, অভিশাপের দ্বারা সে এই জন্মে গজেন্দ্র হয়ে জন্মেছেন। কিন্তু ভক্ত তো তার পূর্বস্মৃতি থাকে, যারা অনন্য ভক্ত থাকে, যারা ভক্ত ভগবানের একান্ত ভক্ত, তাদের পূর্বজন্মের স্মৃতি থাকে, প্রথমে না থাকলেও ঠিক সময় ঠিক জেগে যাবে। তো যখন অনেক চেষ্টা করেও কুমিরের হাত থেকে উদ্ধার পেতে পারল না, যখন দেখলেন যে ভগবান তাকে রক্ষা করার জন্য গরুড়ের পিঠে শশব্যস্ত হয়ে আসছেন, তখন ভগবানেরকে স্তুতি করছেন, এবং ব্যবসিত বুদ্ধা, সুখদেব গোস্বামী বলছেন, এবং ব্যবসিত বুদ্ধা মায়ানাদ মনোরিধি যজাপ পরমম জাপম প্রাগজন্মন শিক্ষিতম। পূর্বজন্মে যা তিনি জপ করতেন, যা কীর্তন করতেন, সেটা তার স্মরণে এসে গেল। অর্থাৎ কর্মবশে সে যেখানেই থাকুক না কেন, ভগবৎ স্মৃতি যেন থাকে, এটাই হচ্ছে ভগবানের কাছে চাওয়া। যাকে অর্পণ না করতে না করে পারি না, তাই তো সমর্পণ। অর্পণ তো তাই করতেই হবে, তাকে করব না তো কাকে করব। তো ভক্তির হৃদয়ে চিত্ত তখন স্থির প্রসন্ন সদা আনন্দময়, জ্ঞানের হৃদয়ে সর্বভূতে সমদৃষ্টি সর্বাত্মময়, এই আত্মময় আনন্দময় ব্রহ্মময় অবস্থাই হচ্ছে সাধ্যেশ্বর, এটা রায় রামানন্দ বললেন। শ্রীল রামানন্দ গীতার সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছেন, এবার প্রভুর মুখের দিকে চাইলেন, গীতার উন্নততম সাধ্যপীঠের দিকে দৃষ্টিপাত করে সুগভীর কণ্ঠে প্রভু গৌড়হরি বললেন, এহ বাহ্য আগে কহ আর। কেন, কি জন্য প্রভু গীতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেও, গীতার সর্বোচ্চ অবস্থাতেও, সিদ্ধান্তে পৌঁছেও প্রভু বললেন এটা বহিরের দরজা, এটা অন্তরের দরজা নয়, এহ বাহ্য আগে কহ আর, এই বিষয়বস্তু কি পরের দিন আস্বাদন করব। আপনারা শ্রবণ করবেন, আপনারা ভালো থাকবেন, বারবার শ্রবণ করবেন রায় রামানন্দ সংবাদকে, খুব সুন্দর করে জীবনে গ্রহণ করার চেষ্টা করবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌড় গুণ ধাম।